আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানব তা হলো নারীর দিকে দৃষ্টিপাত করা এবং কথা বলাও কি জিনা প্রিয় বন্ধুগণ আজকে আমরা এ সম্পর্কে সহী হাদিস থেকে জেনে নেব প্রিয় বন্ধুগণ অনেককেই দেখা যায় যে তারা বেগানা নারীদের দিকে তাকিয়ে থাকে এবং বেগানা নারীদের সঙ্গে অশ্লীল কথাবার্তাও বলে অনেক যুবককে দেখা যায় তারা ফেসবুক মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বা ফোন কলে মেয়েদের সঙ্গে অশ্লীল কথাবার্তা বলে থাকে তো বন্ধুগণ এই জিনিসটা আসলে কতটা খারাপ কাজ এবং কতটা জঘন্য কাজ তো সেটা আমরা আজকে হাদিস থেকে জেনে নেব প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি বুখারিতে হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো নয় হজরত আবু হুরাই রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ আলা বনি আদমের জন্য জিনার একটা অংশ নির্ধারিত রেখেছেন সে তাতে অবশ্যই জড়িত হবে চোখের জিনা হলো দৃষ্টিপাত করা জিহবার জিনা হলো কথা বলা আর মানুষের নফস কামনা ও সৃষ্টি করে এবং যৌনাঙ্গ তা সত্য বা মিথ্যা প্রমাণ করে অর্থাৎ যৌনাঙ্গ তা বাস্তবায়ন করে বা প্রত্যাখ্যান করে প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে মেয়েদের সঙ্গে কথাবার্তা বলা বা মেয়েদের দিকে তাকিয়ে থাকার ব্যাপারে আলোচনা করা হয়েছে যে চোখের জেনা হলো দেখা যদি আপনার চোখ দিয়ে আপনি কোনো আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন আপনার চোখ দিয়ে যদি আপনি কোনো বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করেন যদি বারবার তাকান তাহলে এটা আপনার চোখের জেনা হবে এটা আপনার চোখের জেনা হবে আর যদি আপনি একটা বেগানা নারীর সঙ্গে যদি আপনি অশ্লীল কথাবার্তা বলেন তাহলে এটার জন্য আপনার কবিরা গোনা হবে আর আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি যদি কোনো বেগানা পুরুষের সঙ্গে অশ্লীল কথাবার্তা বলেন তাহলে এর জন্য আপনার কবিরা গোনা হবে তো পর্দা শুধুমাত্র মেয়েদের জন্য নয় ছেলে মেয়ে উভয়ের জন্য পর্দা করা হল ফরজ যেমন নাকি কোনো ছেলে কোনো পুরুষ কোনো বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করবে না ঠিক ভাবে কোনো মেয়ে কোনো বেগানা পুরুষের দিকে খায়েশের দৃষ্টিতে তাকানো জায়জ নেই খায়েশের দৃষ্টিতে তাকালে তার কবিরা গোনা হবে তো বন্ধুগণ আমাদের সমাজের অবস্থা এখন এমন হয়ে গেছে যে আমরা কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে কথাবার্তা বলা দেখা সাক্ষাৎ করাকে কোনো গোনাই মনে করি না আবার কোনো মেয়ে কোনো ছেলের সঙ্গে কথাবার্তা বলা দেখা সাক্ষাৎ করাকে কোনো গোনাই মনে করি না তো বন্ধুগণ যদিও আমরা এটাকে গোনা না মনে করি কিন্তু আসলে এটা কিন্তু কবিরা গোনা আর এটা আমাদের দুনিয়ার মধ্যে যদি বুঝে নাও আসে যখনই আমাদের চক্ষু বন্ধ হয়ে যাবে তখন ঠিকই বুঝে আসবে যে আমরা কত বড় পাপ করেছিলাম বন্ধুগণ যাদেরকে ইসলামের নিয়ম নিয়মকানুন ইসলামের আইন ভালো লাগে না যারা ইসলাম বিদ্বেষী পর্দা বিদ্বেষী আবার দেখা যায় তারাই ধর্ষণের বিরুদ্ধে কথা বলে তারা আবার দেখা যাচ্ছে ইফটিজিংয়ের বিরুদ্ধে কথা বলে আরে ভাই ধর্ষণ তো তখন বন্ধ হবে যখন আমরা ইসলামের বিধান মেনে আমরা পর্দার আওতায় আসব। ইফটিজিং তো তখনই বন্ধ হবে যখন আমরা ইসলামের আইন মেনে আমরা পর্দার ভিতরে আসব। একজন পুরুষ যদি পর্দার বিধান মেনে চলে সে যদি কোনো বেগানা নারীর দিকে না তাকিয়ে থাকে সে যদি কোনো বেগানা নারীর সঙ্গে অশ্লীল কথাবার্তা না বলে থাকে আবার পক্ষান্তরে একজন নারী যদি কোনো বেগানা পুরুষের সঙ্গে কথাবার্তা না বলে থাকে যদি তার সঙ্গে দেখা সাক্ষাৎ না করে থাকে তাহলে কখনোই ধর্ষণ ইফটিজিং হতে পারে না বন্ধুগণ আপনারা একটু ভালোভাবে চিন্তা ফিকির করলেই এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন আল্লাহ আমাদের সকলকেই ইসলামকে সঠিকভাবে বুঝে আমল তৌফিক দান করুন তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই সতর্ক হতে পারে আর আপনি যদি নিয়মিত আমার এই চ্যানেলের সকল ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চায় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নেচ্ছি আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل